আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি। দীর্ঘদিন পর কুষ্টিয়া সরকারি কলেজে বৈশাখী আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন। আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাশিদা খাতুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। এসো 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 হে বৈশাখ 1431, পুরাতনকে বিদায় দিয়ে পহেলা বৈশাখে বরণ করে নেওয়া হলো। বাঙালি প্রাণীর উৎসব পহেলা বৈশাখে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমারের নির্দেশনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কুষ্টিয়া 3 আসনের এমপি মাহবুবুল আলম হানিফ। দীর্ঘদিন পর কুষ্টিয়া সরকারি কলেজের বৈশাখী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এমপি মাহবুবুল আলম হানিফ কুষ্টিয়া সরকারি কলেজে বৈশাখী অনুষ্ঠান করার জন্য একটি মঞ্চ তৈরি করবেন তা ব্যক্ত করেন। সহকারী অধ্যাপক বাংলা বিভাগ নাজমুল হোসেন এবং প্রভাষক সমাজ বিজ্ঞান বিভাগ শাহরিয়ার হোসেনের সঞ্চালনায় অধ্যক্ষ শিশির কুমারের আমন্ত্রণে বিশিষ্ট শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন এবং বাচিক শিল্পীবৃন্দ আবৃত্তি করেন। আমন্ত্রিত অতিথি হিসাবে মুক্তিযোদ্ধা আজগর আলী, কবি আলম আরাজুই, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অশোক সাহা, গবেষক সরওয়ার মোর্শেদ রতন, অধ্যাপিকা আকলিমা খাতুন ইরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশিত হয়। সিএনডব্লিউকে দেয়া প্রাণীর উৎসব বাঙালির ঐতিহ্য বৈশাখ নিয়ে অনুভূতি ব্যক্ত করেন কুষ্টিয়া আবৃত্তি পরিষদ সভাপতি কবি ও বাচিক শিল্পী আলম আরাজুই এবং সেক্রেটারি আসাদুজ্জামান মান্না। বহুদিন পর সরকারি কলেজ প্রাঙ্গণ শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীদের আনন্দ উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আগমনে কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছিল বৈশাখী আয়োজনে। সম্রাট আকবরের কথা, সেই থেকে বাঙালি জাতি আজকে আমরা পয়লা বৈশাখ পালন করে আসছি। সেই সময় কিন্তু বাংলা সন ছিল এই নববর্ষর এই বৈশাখীটি, এবং এই বৈশাখে সেই থেকে গ্রামে এখনও ইংরেজি অনেকেই জানে না, অনেকেই বলে বৈশাখে এই চোতে এই চোতলি উঠবে, জ্যৈষ্ঠী মাসে এই চোতলি উঠবে। অনেকে গ্রামে এখনও ইংরেজি সন তারা ধারণ করে না, শুধু আমরা শিক্ষিত মানুষই এখন ইংরেজি ধারণ করছি। আমি গ্রামে যাই তখন গ্রামের মানুষ বলে, অনেকে বলা হয় যে তোমার সন্তান কবে জন্ম নিয়েছে, বলে যে বৈশাখ মাসের ওই 25 তারিখে। তোমার মেয়ে কবে জন্ম নিয়েছে, বলে যে আষাঢ় মাসের 1 তারিখে কিংবা শ্রাবণ মাস। এরকম তারা বাঙালি ঐতিহ্য এই পয়লা বৈশাখে এখনও ধারণ করে। আমি দেখেছি ছোটোবেলায় এই যে দোকানে হালখাতা হতো, এটা কি, এটা পয়লা বৈশাখে হতো। আমি আমার নিজের দোকান ছিল, সেই দোকানে দেখেছি যে জিলাপি কিংবা বাতাসা কিংবা দেখা যাচ্ছে খিচুড়ি ভাত, এগুলো আমরা রান্না করছি। দোকানে যারা আসতো হালখাতা করতো এদেরকে আমরা খাওয়াতাম। এই যে নববর্ষের নবান্ন, এই যে ধান ওঠা, ধান তোলা, গোলা ভরা, এগুলো সবই নববর্ষ। কিন্তু এখন কি আর সেই নববর্ষ হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে নববর্ষ যেন হারিয়ে না যায়, আমাদের নতুন প্রজন্ম দ্বারা এই নববর্ষ তাদেরকে তুলে ধরা এবং তাদেরকে নববর্ষ প্রসঙ্গে জানানো, এটাই আমার কথা নববর্ষ প্রসঙ্গে। আসসালামু আলাইকুম, আপনি তো এই কলেজেরই ছাত্রী ছিলেন, আপনার এই কলেজে এই যে অনুষ্ঠানে আপনি যে অতিথি হিসাবে আসছেন, এখানে আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করুন। খুবই চমৎকার একটা অনুভূতি, আমি এই কলেজের ছাত্রী ছিলাম, আমরা ওইখানে বাংলা সাহিত্যের ছাত্রী ছিলাম এবং তখন তো এরকম ব্যাপক আকারে অধ্যক্ষ সাহেবের উদ্যোগ নিয়ে কিছু হয়নি। আমরা বাংলা বিভাগ, আমরা শিক্ষক শিক্ষার্থী মিলে কলেজের সামনে যে ফুলবাগান ছিল এই ফুলবাগানের মধ্যে বসে আমরা পয়লা বৈশাখ পালন করতাম এবং স্যারদের কপালে আমরা সবাই চন্দনের টিপ পরাতাম, আমাদের জুনিয়ররা আমাদের কপালে টিপ পরাতো, আমরা জুনিয়রদের কপালে পরাতাম এবং তারপরে আনন্দ উৎসব
খাওয়া দাওয়া নিয়ে আমরা সেই সময় বাংলা বিভাগের পয়লা বৈশাখ পালন করতাম, সেটা স্মৃতি। হ্যাঁ, আজকে তোমার প্রশ্নটা সুন্দর, সেই কলেজেই আজকে আমি অতিথি হয়ে এসেছি, এটা অনেক সৌভাগ্য, মানে ভালো লাগার একটা ব্যাপার। এ ব্যাপারে আমাদের বর্তমান যিনি অধ্যক্ষ শিশির কুমার রায়, তাকে ধন্যবাদ জানাতেই হয় যে তিনি আমাকে তার কলেজে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, এই আনন্দ যজ্ঞে তোমার নিমন্ত্রণ, ধন্য হোক ধন্য হোক মানব জীবন। এই যে বলেছিলেন যে আমাদের এই পয়লা বৈশাখের প্রশ্ন অনুষ্ঠানটা করা যেতে পারে কি, আমার কাছে বললেন যে আপনি যদি থাকেন ধারায় তা হবে আমার জন্য একটু সুবিধা হবে অনুষ্ঠান করে। আমি চেয়েছি যে আমাদের এই বাঙালি সংস্কৃতি, যে সংস্কৃতিটা এখন ধীরে ধীরে অনেকটা ক্ষয়ের অবক্ষয়ের মধ্যে, সেই বাঙালি সংস্কৃতির আর জাগিয়ে ওঠার জন্য আমাদের এই ছাত্র সংগঠনগুলো বা বিশেষ করে ছাত্রদের মধ্যে তরুণ প্রজন্ম নিজের মধ্যে ছড়িয়ে যাক, সেই কারণে কলেজের এই অনুষ্ঠানটা করার ব্যাপারে আমার আগ্রহ ছিল। আমি